আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি 2023 সালের পরীক্ষার ডেট কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে। আর এখন এই মুহূর্ত থেকে যদি তোমরা সিলেবাস কমপ্লিট না করে রাখো, তাহলে আমি বলবো যে পরীক্ষার আগে যতই পড়াশোনা করো, যতই যাই করো, সিলেবাসটা কমপ্লিট হবে না। কারণ এখন থেকে সিলেবাসটা কমপ্লিট করে রাখবে এবং পরীক্ষার সময় জাস্ট পরীক্ষার আগের কয়েকদিন জাস্ট ওটা রিভাইজ দিবে। 100% প্রশ্ন তোমার কমন পড়বে এবং সিলেবাসটা এমনিতেই শর্ট, তারপরে আমি আরও সংক্ষিপ্ত করে দেবো। তো দেখো, 2022 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল তাদের দিয়ে কিন্তু আমরা জাস্ট আমাদের যাত্রাটা শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ 2022 সালে আমরা যে সাজেশনগুলো সরবরাহ করেছিলাম সেখান থেকে শিক্ষার্থীরা 100% কমন পেয়েছে এবং আমরা যে অনুযায়ী যে চ্যাপ্টারগুলো পড়ে যেতে বলেছিলাম ঠিক সেম সেই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন এসেছে। আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনগুলো কিন্তু আমরা সাপ্লাই করেছি। এখন দেখো, আমাদের সাজেশন কিন্তু কোনো টাকা লাগে না, সম্পূর্ণ ফ্রিতে, এবং আমরা যে সাজেশন দিব ইনশাল্লাহ এখান থেকে তোমরা কন পেয়ে যাবে। এবং আমাদের সাজেশন অনুযায়ী যদি তোমরা পড়ো, আমি বলবো যে ইনশাল্লাহ নিশ্চিত তুমি A+ পাবে। তুমি A+ পাওয়ার যোগ্য না, তারপরে তুমি A+ পাবে, শুধু আমাদের সাজেশনগুলো ফলো করো। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে যে সাজেশনটা সেটা হচ্ছে বাংলা প্রথম, অর্থাৎ তোমাদের যে বাংলা ফার্স্ট পেপার সাজেশন, সেই সাজেশনটা আমি সামনে রেখেছি। এবং আগের বছর একটা প্রবলেম হয়েছিল, যেটা হচ্ছে আমি টাইপ করে তোমাদের যে বোর্ড থেকে ইস্যু করা যায় সিলেবাসটা, সেখান থেকে তোমাদেরকে সাজেশনগুলো দিয়েছিলাম, কিন্তু অনেক শিক্ষার্থীর প্রবলেম হয়েছিল বুঝতে। তারা আমাকে রিকোয়েস্ট করেছিল, ভাইয়া আপনি নিজে যদি একটু লিখে আমাদেরকে সাজেশনগুলো দিতেন, যেভাবে আমাদের স্কুলে সাজেশনগুলো দেয়, শিক্ষকরা বোর্ডে লিখে দেয় এবং আমরা সেখান থেকে খাতায় তুলি, আপনি যদি এভাবে লিখে দিতেন তাহলে আমাদের জন্য সহজ হতো। তো এইবার আমি কষ্ট করে তোমাদের জন্য লিখছি, আমি অন্যভাবে সাজেশনগুলো দিচ্ছি না, সরাসরি আমি লিখে তারপরে তোমাদেরকে সাজেশনগুলো সরবরাহ করছি। তোমরা দেখো, আমি একটা খাতায় লিখেছি, লেখার পরে সেই সাজেশনগুলো তোমাদের সামনে এই মুহূর্তে শো করছি। তোমরা দেখো, এসএসসি এক্সাম 2023 সালের পরীক্ষার্থীরা, এটা হচ্ছে বাংলা প্রথম পত্র, 100% কমন পাবে ইনশাল্লাহ এই সাজেশন থেকে। জাস্ট আমি যেগুলো বলছি তোমরা সাথে সাথে একটা খাতা আর একটা কলম নিয়ে নাও এবং আমার সাজেশনগুলো ফলো করো, আমি যেভাবে যেভাবে বলছি জাস্ট এগুলোই তোমরা পড়বে। তো দেখো, আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার যদি আমরা পড়তে যাই খুঁটিনাটি, তাহলে কিন্তু আমাদের প্রচুর সময় নষ্ট হবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে প্রশ্ন আসবে এমনটা না। আমরা কয়েকটা চ্যাপ্টার বেছে বেছে যদি পড়ি সেক্ষেত্রে কিন্তু আমাদের A+ মার্ক কিন্তু আমাদের উঠে যাবে এবং 100% পরীক্ষা আমরা কমন পেয়ে যাবো। তোমরা জানো যে তোমাদের পরীক্ষার নম্বর হবে 100, সময় দিবে 3 ঘন্টা এবং সৃজনশীলে থাকবে 70 নম্বর এবং নৈবেদ্যিকে 30 নম্বর, অর্থাৎ ফুল মার্কে পরীক্ষা হবে কিন্তু সিলেবাসটাকে শর্ট করা হয়েছে। এখন দেখো, তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসের যে কয়েকটা চ্যাপ্টার গদ্যতে আছে সেই কয়েকটা চ্যাপ্টার আমি এখানে লিখে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর টোটাল তোমাদের গদ্যতে আছে 10টা এবং পদ্যতে আছে 10টা। আমি বলবো যে 1 সেকেন্ডও কেউ ভিডিওটা টানবে না, কারণ গুরুত্বপূর্ণ ভিডিও সিলেবাস সম্পর্কে। আর এই ভিডিওটা, এই সাজেশন সম্পর্কে এই ভিডিওটা দেখলে আর কিছু দেখা লাগবে না, জাস্ট পড়া শুরু করে দিবে। তো দেখো, গদ্যতে আছে 10টা, এখন এই 10টায় যদি আমরা পড়তে চাই প্রচুর সময় নষ্ট হবে আর এত কিন্তু মাথায় থাকেও না। এই 10টার ভিতর কিন্তু আমাদের 4 সেট প্রশ্ন আসবে, অর্থাৎ গদ্যতে কিন্তু আমাদের প্রশ্নের 4 সেট প্রশ্ন আসবে গদ্য থেকে এবং আমাদের পড়তে হবে 10টা। এখন 10টা থেকে তো 4 সেট আসবে না, যে কোনো আমরা যদি 5টা বা 6টা বা 7টা যদি আমরা এর ভিতর থেকে বেছে পড়ি তাহলে কিন্তু আমরা 4 সেট প্রশ্ন কমন পেয়ে যাবো। কিন্তু আমি এত দিব না, তোমাদের জন্য দাগিয়ে রেখেছি। দেখো, প্রতি বছর যেই অনুযায়ী প্রশ্নগুলো আসে, প্রতি বছর যেখান থেকে প্রশ্নগুলো আসে আমরা বিভিন্ন বোর্ড অ্যানালাইসিস করে আমরা সেই সাজেশনটা তৈরি করেছি। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ শুভা আছে, অবশ্যই মাস্ট বি শুভাটা পড়বে, শুভা বই পড়া, এই দুইটার ভিতর থেকে কিন্তু প্রশ্ন প্রতি বছরই আসে, এবারও আসবে ইনশাআল্লাহ। তোমরা শুভা পড়বে, বই পড়াটা পড়বে। তারপরে দেখো, 1, 2 আমি দাগিয়েছি, তারপরে 4 নম্বরটা দাগিয়েছি, দেখো আনাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে 6 নম্বরটা পড়বে মানুষ ও মনুষ্যত্ব, 8 নম্বর পড়বে মমতাদি, 9 নম্বর পড়বে 71-এর দিনগুলো। এখন দেখো, এই 6টা পড়লে ইনশাআল্লাহ এর ভিতর থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে। এখন আমি তোমাদেরকে বলছি যে নৈবেদ্যিকের জন্য, আমাদের নৈবেদ্যিকের যে বিষয়টা, নৈবেদ্যিকে আমরা অনেক সময় মনে করি যে আমরা 5 মার্ক হয়ে গেলে হবে বা A+ মার্ক হয়ে গেলে হবে না, আমরা এমনভাবে সাজেশনটা তোমাদেরকে সরবরাহ করবো যাতে নৈবেদ্যিক 30টা এসেছে তুমি 30টায় যাতে কমন পাও। দেখো, নৈবেদ্যিকের জন্য যদি তুমি আলাদাভাবে পড়তে চাও সেক্ষেত্রে আমি বলবো যে এই কয়েকটার সাথে তুমি আমাটির ভেপুটা একটু পড়বে, আমাটির ভেপুটা একটু পড়বে, তাছাড়া আমি এক্সট্রা কিছুই বলছি না। আর আমি যেগুলো বলেছি যে 1, 2, 4 নম্বরটা, 6 নম্বরটা, 7 নম্বর এবং 9 নম্বর, এই 6টা যদি তোমরা পড়তে পারো, এই 6টা পড়লে ইনশাআল্লাহ এর ভিতর থেকে তোমরা সৃজনশীল এবং নৈবেদ্যিক 100% তোমরা কমন পেয়ে যাবে। এবং সেই সাথে অতিরিক্ত কেউ পড়তে চাইলে আমি তো বললামই যে আমাটির ভেপুটা একটু পড়বে, তাছাড়া আর কিছু পড়ার দরকার নেই। এবার আমরা পদ্ধতিতে চলে যাবো। পদ্ধতিতে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে যে 10টা চ্যাপ্টার দেওয়া হয়েছে সেই 10টা চ্যাপ্টার তোমরা এখানে দেখতে পাচ্ছ। 10টা চ্যাপ্টার প্রথমটা হচ্ছে বঙ্গবাণী, দ্বিতীয়টা হচ্ছে কপোতাক্ষ নদ, 3 নম্বর হচ্ছে জীবনসঙ্গীত, 4 নম্বরে মানুষ, 5 নম্বরে সেই দিন এই মাঠে, 6 নম্বর পল্লীর জননী, 7 নম্বরে হচ্ছে রানার, 8 নম্বরে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, 9 নম্বর হচ্ছে আমার পরিচয়, 10 নম্বরে স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো। আমি তোমাদেরকে বারবার বলছি যে আমি যে মুহূর্তে তোমাদেরকে এগুলো বলছি
তৎক্ষণাৎ তোমরা সেটা লিখে ফেলবে, তোমরা একটা খাতা এবং কলম নিয়ে তোমরা লিখে ফেলবে, যেভাবে স্কুলে তোমাদের টিচাররা, সেভাবে তোমরা লিখে ফেলবে। এখন দেখো এই পদ্ধতির ভিতর থেকে আমি তোমাদের জন্য ছয়টাকে সিলেক্ট করেছি, ছয়টা চ্যাপ্টার সিলেক্ট করেছি এবং ছয়টা চ্যাপ্টার তোমরা সুন্দর করে, ছয়টা অধ্যায় সিলেক্ট করেছি। এই ছয়টা অধ্যায় তোমরা সুন্দর করে পড়লে এখান থেকে ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের গদ্য থেকে চারটা আসবে এবং তার ভিতর থেকে দুইটার অ্যান্সার করতে হবে, তোমাদের পদ্য থেকে আসবে তিনটা, তার ভিতর থেকে তোমাদের দুইটার অ্যান্সার করতে হবে। এখন দেখো আমি এক নাম্বারটা বঙ্গমানে দিয়েছি, দুই নাম্বারে কপোতাক্ষ নদ দিয়েছি, চার নাম্বারে দিয়েছি মানুষ, আট নাম্বারে দিয়েছি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, নয় নাম্বার দিয়েছি আমার পরিচয়, দশ নাম্বারে স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো। প্রথম দেখো প্রথম দুইটা দিয়েছি, তিন নাম্বারটা বাদ দিয়ে চার নাম্বারটা দিয়েছি এবং লাস্টের তিনটা দিয়েছি। এবং এক্সট্রা যদি কেউ পড়তে চাও সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে পল্লী চরণীটা একটু পড়বে, তাহলে তোমরা নৈবেদ্যিক, নৈবেদ্যিকের ক্ষেত্রে আমি যেটা যে কয়েক ছয়টা দিয়েছি এর ভিতর থেকে তো সিনশিয়াল তিনটা কমন পাবে, তার ভিতর থেকে তোমরা যদি একটু পল্লী চরণীটা পড়ো তাহলে নৈবেদ্যিক কোনো আউটসাইড বাদ যাবে না, নৈবেদ্যিক ইনশাল্লাহ 100% তোমরা কমন পেয়ে যাবে। এখন দেখো গদ্য এবং পদ্য আমরা যেই সাজেশনটা দিলাম ইনশাল্লাহ 2022 সালে আমরা যে সাজেশনগুলো দিয়েছিলাম 100% তারা কমন পেয়েছিল, ইনশাল্লাহ 2023 তোমরা 100% কমন পেয়ে যাবে। এইভাবে দেখো গদ্য থেকে ছয়টা পড়বে, পদ্য থেকে ছয়টা পড়বে, দশটা পড়ার দরকার নেই। তাহলে তোমরা এই ছয়টা যদি বারবার তোমরা রিভাইজ দিতে থাকো, বারবার যদি কমপ্লিট করতে থাকো, তাহলে আমি বলবো যে খুঁটিনাটি একটা এমসিকিউ বাদ যাবে না, প্রত্যেকটার অ্যান্সার সিনশিয়াল এবং এমসিকিউ তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমাদের পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে উপন্যাস, উপন্যাস থেকে দুই সেট থাকবে এবং নাটক থেকে থাকবে, অর্থাৎ নাটক থেকে থাকবে দুই সেট, উপন্যাসটা পড়তে হবে কাকতাড়ুয়া এবং তোমাদের নাটক যেটা পড়তে হবে সেটা হচ্ছে বহিপীর। দেখো উপন্যাস এবং নাটকের বিষয়টা যেটা সেটা হচ্ছে তোমরা এখান থেকে কোনোটাই বাদ দিতে পারবে না, কারণ এখান থেকে দুইটা থেকে কিন্তু তোমাদের নৈবেদ্যিক প্রশ্ন হবে এবং নৈবেদ্যিক প্রশ্ন কোনোখানে কোনোটা কিন্তু বাদ দেওয়ার অপশন নেই, আমাদের কোনো আদার্স অপশন নেই যে আমরা এটা বাদ দিয়ে এটা করতে পারবো। এই জন্য তোমাদের নাটকটা ভালো করে পড়তে হবে, উপন্যাসটা ভালো করে পড়তে হবে। কিন্তু এটা তোমরা কোথা থেকে পড়বে আমি বারবার করে বলছি, তোমরা বিগত কয়েক বছরের যে বোর্ড কোশ্চেনগুলো আছে নাটক এবং উপন্যাসের ক্ষেত্রে সেগুলো বারবার রিভাইজ দিবে, ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের যে গাইড বই আছে, অনেকে টেস্ট পেপার বই আছে, তার লাস্টে টপ 10 স্কুল বা টপ 20 স্কুলের যে এমসিকিউগুলো দেওয়া আছে এখন থেকে ট্রাই করো, এমসিকিউগুলো জাস্ট রিভাইজ দিবে, তাহলে দেখবে যে তোমাদের একটা এমসিকিউ একটা সৃজনশীল বাইরে থেকে মনে হবে না যে এসেছে, আমরা যে অনুযায়ী বললাম সেই অনুযায়ী জাস্ট কমপ্লিট করো। এবং তোমরা মেইন বইটাকে সবার আগে বলছি যে মূল বইটাকে ভালোভাবে পড়বে, কারণ মূল বইয়ের বাইরে প্রশ্ন হবে না, মূল বইটাকে যদি বারবার রিভাইজ দাও তাহলে সৃজনশীল ক এবং খ নাম্বার প্রশ্ন উত্তর তো পারবে, তার সাথে তোমার এমসিকিউটাও কমপ্লিট হয়ে গেল। এখন দেখো সৃজনশীল অনেকে পারে না, আমরা সৃজনশীল যদি কমন নাও পারে সেক্ষেত্রে কীভাবে বানিয়ে লিখবে সেই বিষয়ে আমরা আমাদের চ্যানেলে ভিডিও আছে, আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কটা ফলো করে তোমরা দেখে নিতে পারবো। সে পরবর্তীতে বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে আমরা হাজির হবো, তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।